গত কয়েকদিন আগে জান্নাত এবং তোহার একটি ভিডিও লিংক সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। সেই খবরটি হয়তো সবাই জানেন, কারণ সেটি সারা বাংলাদেশে এমনভাবে ভাইরাল হয়েছিল যে সবারই জানার কথা। জান্নাত এবং তোহা সারা বাংলাদেশে যেভাবে ভাইরাল হয়েছিলেন, ঠিক সেভাবে এবার মানিক মিয়া ও মানিক মিয়ার বউ ভাইরাল হয়ে যাচ্ছে। অনেকেই মানিক মিয়ার বউকে নিয়ে আজেবাজে অনেক ভিডিও বানিয়ে যাচ্ছেন, অনেকে বলাবলি করছেন মানিক মিয়ার বউয়ের নাকি লিংক ভাইরাল হয়েছে। এমনকি সবাই বলাবলি করছে যে মানিক মিয়াকে বিয়ে করার আগে মানিক মিয়ার বউ নাকি আগেও বেশ কয়েকটি প্রেম করেছে এবং সেই বয়ফ্রেন্ডের সাথে নাকি টিকটক ভিডিও বানাতেন। এবং অনেকেই দাবি করছেন মানিক মিয়ার বউ নাকি তার বয়ফ্রেন্ডের সাথে গোপন ভিডিও এবং পিকচার তুলেছেন। তবে সব থেকে খুশির ব্যাপার হলো এটাই, এখন পর্যন্ত মানিক মিয়া এবং মানিক মিয়ার বউয়ের মধ্যে কোনোরকম দূরত্ব সৃষ্টি হয়নি। মানুষ যতই আজেবাজে ভিডিও বানাক না কেন, মানিক মিয়া তার বউকে অনেক বিশ্বাস করেন এবং অনেক ভালোবাসেন। এই ব্যাপারে মানিক মিয়া তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন, যে ভিডিওতে মানিক মিয়া তুলে ধরেছেন যে মানুষ যতই আমাদের সংসার ভাঙার চেষ্টা করুক না কেন, আমি আমার বউকে অনেক ভালোবাসি এবং বিশ্বাসও করি। এরপর মানিক মিয়া আরও বলেন, মানুষ যেসব ভিডিও বানিয়ে যাচ্ছেন তার কোনো সঠিক প্রমাণ নেই। বর্তমানে এমন একটি যুগ এখানে এডিটিংয়ের মাধ্যমে যে কারো খারাপ ছবি এবং ভিডিও বানানো সম্ভব। এরপর মানিক মিয়া তার ভুল স্বীকার করে বলেন, আমার সব থেকে বড় ভুল হচ্ছে আমার বউকে ক্যামেরার সামনে নিয়ে আসা। এরপর মানিক মিয়া তার কান ধরে বলেন যে তিনি আর তার বউকে কখনোই ক্যামেরার সামনে আনবেন না, আমি এখন থেকে আমার বউকে নিয়ে কখনো আর ভিডিও তৈরি করব না। প্রিয় দর্শক, পরিশেষে সবার উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, মানিক মিয়া যদি তার বউকে নিয়ে সুখে সংসার করতে পারে তাহলে তো আপনাদেরও মাথা ব্যথা থাকার কোনো কারণ নেই, তাদেরকে তাদের মতো সুখে থাকতে দিন। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্যিটা জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।